নমস্কার, সৌভাগ্য দর্পণ ফোন ইন লাইভ অনুষ্ঠানে আরো একবার আপনাদের মুখোমুখি আমরা রয়েছে। এই মুহূর্তে সরাসরি কথা বলার জন্য নাম্বার আপনারা দেখিয়ে নিচ্ছেন, কিন্তু শুধুমাত্র সরাসরি কথা বলার চেয়েও যেটা গুরুত্বপূর্ণ বিষয় বা যে বিষয়ের জন্য বারবার অনুষ্ঠান করতে আসা, তার আর আরো একটা কথা বলে দেওয়া, একজন বা দুজনকে সুযোগ দেওয়া যেতে পারে লাইভ অনুষ্ঠানে, কিন্তু যে ভিউয়ার্সরা অপেক্ষা করে থাকে অনুষ্ঠান দেখার, তাদেরও কিন্তু প্রত্যেকটা এপিসোডে কিছু না কিছু প্রাপ্তি যোগ থাকে। এক কথায় বলতে গেলে যারা লাইনটি পেয়ে যায় তাদের প্রেডিকশন করার সময়ও কিন্তু আপনাদের অনেক কিছু চিন্তা ভাবনা বদলানো যায়। আপনারা চিনতে পারেন, বুঝতে পারেন যে সঠিক অ্যাস্ট্রোলজারকে। তার পাশাপাশি আপনারা জানেন প্রত্যেকটা শুভ দিন, শুভ তিথি, শুভ নক্ষত্রের আগে কিন্তু আপনাদেরকে এই সৌভাগ্য দর্পণ অনুষ্ঠানের যিনি মধ্যমণি ডক্টর তীর্থবত আচার্য, প্রত্যেকটা সময় কিন্তু আপনাদেরকে গাইড করে দেয়, প্রয়োগ বিধি বলে দেয়, সেই দিনটা কি করে আপনারা কাটালে আগামী দিনগুলো ভালো কাটবে তার উপাচারও কিন্তু বলা যায়। তাহলে প্রত্যেকটা সময় তার দায়িত্ব মেনে তিনি আজও স্টুডিও উপস্থিত হয়েছে। যেহেতু সামনে দুটো খুব ভালো দিন আছে, আমরা প্রত্যেকেই জানি যে বছরে একটা মা একটা দিন যে ধ্যানতেরাস দিনটি পালন করা হয় সেটা কিন্তু শুধুমাত্র এখানে না, সারা বিশ্বে পালন করা হয়। সকলে এটা মানা হয় যে এই দিনটা নাকি আমাদের লক্ষ্মী স্থাপন বা আমাদের লক্ষ্মী ঘরে আনার জন্য খুব গুরুত্বপূর্ণ দিন, আর্থিক উন্নতির জন্য। কিন্তু আমরা তো কিভাবে আর্থিক উন্নতি করতে হয় সাধারণ মানুষ জানি না, বা যদি কখনো কিছু শুনে করেও ফেলি হয়তো আমরা ফল পাই না। কেন পাই না? সঠিক সময় সঠিক কাজটি সঠিক বিধে মেনে করা হয় না বলে। কিন্তু যারা এই অনুষ্ঠান দেখে আসছেন তারা জানেন যে 12 মাসে 1 বছরে যেই দিনগুলোকে কাজে লাগানো যায়, জ্যোতিষ মতে হোক তন্ত্র মতে হোক, সমস্যার সমাধান করা যায়, সেটা কিন্তু আপনারা তার কাছে চলে আসলেই পেয়ে যান। কিন্তু যারা আসতে পারেননি বা এই মুহূর্তে এসে পৌঁছাতে পারছেন না, তাদের জন্য কিন্তু কিছু প্রয়োগ বিধি থাকে, কিছু উপাচার থাকে, যেটা কিন্তু বারবার করে বলা হয়, জোর দিয়ে প্রমাণিত যে বহু মানুষ কাজ পেয়েছে, সেই জায়গা ধরেই আপনারা কাজটা পাচ্ছেন। কিন্তু ধ্যানতেরাসে কি করবেন বা এই দীপান্বিতে অমাবস্যাটাকে কিভাবে কাজে লাগিয়ে নিজেদের জীবনের অন্ধকারকে মুছে দিয়ে আলো আনবেন, সবটাই কিন্তু তিনি বলে দেবেন। যেহেতু স্টুডিওয়ে কিন্তু আরো একবার আমরা পেয়ে গেছি সনাতন জ্যোতিষ এবং কেপি অ্যাস্ট্রোলজার বাস্তুবিদ সংখ্যাতত্ত্ববিদ পিএসটি গোল্ড মেডেলিস্ট ডক্টর তীর্থবত আচার্য, জানাবো সিসিটিভির তরফ থেকে আপনাদের সকলের তরফ থেকে দাদাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। নমস্কার। ওম গং গণপতায় নমো, ওম জয় গোপালায় নমো। সকল দর্শককে দীপাবলি ও ধনতেরাসের অগ্রিম শুভেচ্ছা। তো আমরা ধনতেরাস নিয়ে আলোচনা আগেও করেছি, আজকেও ধনতেরাস এবং দীপাবলির কিছু কার্যকারিতা বা কার্যক্রম নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা গত যে পর্ব তাতে আমি আপনাদের জানিয়েছিলাম যে কিভাবে ধনতেরাসকে আমরা কাজে লাগাতে পারি, কিভাবে ধনলক্ষ্মী প্রদীপ দিতে হয়, কিভাবে বাড়ির নেগেটিভিটি দূর করতে হয়, এই বিষয়গুলো জানিয়েছিলাম। তৎসত্ত্বেও সেগুলো দেখে কয়েকজন দর্শক কিছু প্রশ্ন আমার কাছে করেছেন। তাদের শ্রীযন্ত্রম সংক্রান্ত একটি বিশেষ প্রশ্ন, যে শ্রীযন্ত্রম স্থাপন কোন দিকে হবে। শ্রীযন্ত্রম স্থাপন আপনারা করবেন পূর্ব দিকে, উত্তর দিকে অথবা ঈশান কোণ, উত্তর পূর্ব দিকে, যে দিকটিতে আপনাদের পক্ষে সম্ভব। তবে সবসময় চেষ্টা করতে হবে উত্তর পূর্ব দিক বা পূর্ব দিক, যেটিতে আপনাদের পক্ষে সম্ভব সেই জায়গাটিকে কিন্তু ভালো সেই জায়গাটিকেই আপনারা স্থাপন করবেন। এর পরবর্তী প্রশ্ন ছিল যে আপনারা যখন দীপ দান করবেন, বলেছিলাম 5টা প্রদীপ দানের কথা, এই 5টা প্রদীপের মধ্যে 2টো ছিল দ্বার প্রদীপ মানে গৃহের বাইরে, 1টি ছিল মা লক্ষ্মীর উদ্দেশ্যে, 1টি ছিল কুবেরের উদ্দেশ্যে আর 1টি গণেশের উদ্দেশ্যে। এই 5টি মোট প্রদীপ দান করব। এখানেও প্রশ্ন ছিল যে কোনগুলো হবে, এবং আরেকটি জমের উদ্দেশ্যে। তো জমের উদ্দেশ্যে অনেকের প্রশ্ন ছিল, জমের উদ্দেশ্যে আমরা যখন প্রদীপটি দেব সেই প্রদীপটি দেওয়ার সময় আমরা কোন দিকে দেব। তো এবং সেটা আমি উল্লেখ করেছিলাম যে দক্ষিণ দিকে, কিন্তু কীভাবে, সেটা ঘরের মধ্যে দেব বা ঠাকুর ঘরে দেব, সেখানে প্রশ্নটা উত্তর হবে সেটা এরকম না। আপনারা জমের উদ্দেশ্যে যখন প্রদীপটা দেবেন, দক্ষিণ দিকে একটা কলাপাতার মধ্যে একটু ফুল দিয়ে তারপরে প্রদীপটিকে রাখবেন, এবং সেটা অবশ্যই বাড়ির বাইরে বা আপনাদের যে ঠাকুর ঘর আছে তার বাইরে, বাড়ির ভেতরে বা ঠাকুর ঘরের ভেতরে নয়। এবং এই প্রদীপটি হবে অবশ্যই তেলের। বাকি যে প্রদীপগুলি দ্বার প্রদীপ এবং তার সঙ্গে সঙ্গে আরো বাকি যে 3টি প্রদীপ রয়েছে, দেবতার উদ্দেশ্যে যখনই আমরা কোনো প্রদীপ দেব সেই প্রদীপ কিন্তু অবশ্যই হবে ঘিয়ের। এবং একজন কলার রয়েছেন, সঙ্গে যিনি রয়েছেন, হ্যালো নমস্কার, কে আছেন বলুন। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি জামশেদপুর থেকে। জামশেদপুর থেকে আপনি কার বিষয়ে জানবেন বলুন? আমার বিষয়ে জানার চেষ্টা করছি। নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। সমীর দাস, 16 এপ্রিল 1977। 16 এপ্রিল 1977। টাইমিংটা বলুন।
জন্ম সময় জন্ম স্থানটা বলুন। জন্ম সময় সকালবেলা 3:50 মর্নিং। আর স্থান হচ্ছে জামশেদপুর। অনুষ্ঠান আগে দেখেছেন? আজকে প্রথম দেখছেন? আগে অনেকদিন দেখেছিল, মাঝখানে গ্যাপিং হয়ে গেছিল। আগে দেখেছিলেন, মাঝখানে গ্যাপিং হয়ে গেছে, আজকে চেষ্টা করে লাইনটি পেয়ে গেলেন অনেকদিন পর দেখে? হ্যাঁ না, হঠাৎ করে আমি খুঁজছিলাম তো বাইক চান্স আমি পেয়ে গেলাম। সাথে থাকুন, রাসুল আপনি জানেন? জামশেদপুর। আপনার এখানে যা পাওয়া যাচ্ছে, আগে জানাবো শুভ দীপাবলি এবং শুভ ধনতেরাস এর অগ্রিম শুভেচ্ছা। এবং এখানে যা পাওয়া যাচ্ছে তাতে আপনার লগ্ন এখানে পাওয়া যাচ্ছে, কুম্ভ লগ্ন এবং মীন রাশি। এই জায়গাটাকে একটু রেকটিফাই করেন। আপনি বলেন আমাকে, কিন্তু বলা হচ্ছে মীন লগ্ন মীন রাশি না। আপনার ওই জন্য আবার টাইমটাকে আমি আবার জিজ্ঞেস করলাম, সকাল 3:50 এবং ১৬ এপ্রিল ১৯৭৭ সকাল 3:50 এখানে কুম্ভ লগ্ন, লগ্নের ডিগ্রি 29°59′। এবং পুরো নক্ষত্র মীন রাশি স্যার করেছে, তাই জানা জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে লগ্নে মঙ্গল, এখানে মাঙ্গলিক দোষ দেখা গেছে, রবি এবং চন্দ্র মঙ্গল, এখানে চন্দ্র এবং শুক্র একসঙ্গে যোগ তৈরি করেছে, নবমপতি এখানে উচ্চস্থ অবস্থা বসে রয়েছে, তৃতীয় স্থানে রবি বুধ এবং কেতু, পঞ্চম চতুর্থ স্থানে বৃহস্পতি, পঞ্চম স্থানে কোনো গ্রহ নেই, ষষ্ঠ স্থানে শনি, সপ্তম স্থানে কোনো গ্রহ নেই, অষ্টমে কোনো গ্রহ নেই, নবম স্থানে কেতু, দশম একাদশে কোনো গ্রহ নেই, দ্বাদশেও কোনো গ্রহ নেই। বর্তমানে আপনার কি একটু খরচ বেশি হয়ে যাচ্ছে? পুরনো আগে যা অবস্থা ছিল তার তুলনায় খরচ একটু বেশি হচ্ছে? আমার তো ইনকাম মানে থাকছেই না, কোনো ইনকামের রাস্তাও নেই, আর খরচ তো হলো রিসেন্টলি। এবং প্রচন্ড পরিমাণে জেদ রাগ বৃদ্ধি পাচ্ছে যত দিন যাচ্ছে। হ্যাঁ, জেদ রাগ বেশি পাচ্ছে, আমার শত্রুতা বৃদ্ধি হচ্ছে। এবং এর সঙ্গে দেখা যাচ্ছে আপনার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, মানে যেভাবে আর্থিক উন্নতি হওয়ার কথা সেই আর্থিক উন্নতির ক্ষেত্রে একটু সমস্যা দেখা যাচ্ছে। এবং আপনি কি কোনো চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন? না, আমি এখন কিছু প্ল্যানিং করতে চেষ্টা করতে কিন্তু এগোচ্ছি না, বিজনেস চেষ্টা করছি। আগে কি চাকরি করতেন? চাকরি আমি পাইনি, সেরকম একটা খুব একটা চাকরি পাইনি, তারপরে ফ্যামিলি ডিস্টারবেন্সের জন্য আমি বসে গেছিলাম। না, প্রথম যখন কাজ শুরু করেছিলেন তখন কি চাকরি করতেন? না, সেরকম কোনো চাকরি আমি করিনি। সেরকম ভাবে কোনো চাকরি করেননি? না। তাহলে কি সেলস প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলেন? না, আমি সেলসে ছিলাম না, আমি শেয়ার মার্কেটে এইসব জায়গাতে গেছিলাম একটু আর কি। আচ্ছা, শেয়ারের ক্ষেত্রে আপনার এখানে খুব একটা ভালো অবস্থা নয়, তার কারণ হচ্ছে আপনার বুধ, শেয়ারের যে মূল কারক গ্রহ সেই বুধ, বুধ কিন্তু এখানে একটু নিচস্থ অবস্থায় বসে রয়েছে এবং এখানে কেতু দ্বারা পীড়িত অবস্থায় বসে রয়েছে। যেহেতু কেতু দ্বারা পীড়িত অবস্থায় বসে রয়েছে এবং সেই সেই কারণের জন্যই কিন্তু আপনার এখানে কিছু সমস্যা। বর্তমানে ভেনাসের দশা চলছে, মানে শুক্রের দশা চলছে, সেই শুক্র উচ্চস্থ হলেও এখানে কিন্তু সেইভাবে ফল কিন্তু দিতে পারছে না। আচ্ছা, এই কারণের জন্য আপনার কি নিজস্ব বাড়ি আছে বা পৈতৃক বাড়ি রয়েছে? সেই কারণের জন্য আপনার ইকোনমিক্যাল জায়গাটা, এবং এখানে যে আমি বারবার আমার অনুষ্ঠানে বলে থাকি যে যাদের মাঙ্গলিক দোষ রয়েছে এবং এই গুরুচণ্ডাল দোষ রয়েছে বা যখন রবি এবং কেতু দ্বারা পীড়িত হয়ে যায়, তাদের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট বা তাদের যে সার্বিক উন্নতি, সেই সার্বিক উন্নতি যথেষ্টভাবে ব্যাহত হয়। এবং এখানে নবমপতি উচ্চস্থ অবস্থা থাকলেও চন্দ্র যুক্ত হয়ে গেছে, মানে ষষ্ঠপতি যুক্ত হয়ে গিয়েছে। এই যে ষষ্ঠপতি যখন যুক্ত হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি করাটাই কিন্তু শ্রেয়। চাকরির সঙ্গে সঙ্গে আপনি যদি সাইডে কোনো ব্যবসা করতে চান সেটা কিন্তু করতে পারেন, তার কারণ আপনার এখানে চাকরিতে এখন পাবো না দাদা, সেরকম দেখুন পাবো না বলে কিছু হয় না, আপনার এজ এখন 44। হ্যালো, হ্যাঁ, আপনার এজ এখন কত? আমার এখন 44। হ্যাঁ, এজ 44, এই এজ 44 এ আপনি ছোট কোনো একটা চাকরির সঙ্গে সঙ্গে চাকরি অবশ্যই করুন, চাকরির সঙ্গে সঙ্গে তার সঙ্গে সাইডে ব্যবসাটাও জোর দিন। কিন্তু সেটাকে আপনি কন্ট্রোল করবেন, তার মানে আপনি চাকরির আন্ডারে চলে এলেন, এইভাবে যদি ব্যবসাটাকে চালান সেক্ষেত্রে কিন্তু ব্যবসা আপনার চলবে। তার কারণ দ্বিতীয়পতি এখানে গিয়ে, ষষ্ঠপতি এখানে দ্বিতীয় জায়গায় স্থানে গিয়ে যুক্ত হয়েছে, যার ফলে কিন্তু এখানে আপনার চাকরি কিন্তু শ্রেয়। ব্যবসাটাকেই করুন কিন্তু একটু ট্যাকফুলি চেঞ্জ করে করুন।
মায়ের নামে, মায়ের নামে। হ্যাঁ, এবং এর সঙ্গে সঙ্গে আপনার জন্মকুণ্ডলী কয়েকটা জিনিস রয়েছে, সেই জায়গাগুলোকে একটু রেকটিফাই করে নিন। যেমন আপনার ধনস্থানে একটু সমস্যা রয়েছে এবং নবমপতিও একটুখানি দুর্বল অবস্থায় রয়েছে, উচ্চ থাকলেও সেই উচ্চতাও কিন্তু ফল কিন্তু সে দিতে পারছে না। এই কয়েকটি জায়গা আছে, এটা যদি একটু রেকটিফাই করে নিতে পারেন তাহলে দেখবেন কিন্তু আশাপ্রদ ফল পাবেন এবং আপনার যে হতাশা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এই কি ধরনের ব্যবসা করা উচিত, তার জন্য জলজাতীয় ব্যবসা করা, জলজাতীয় কোনো ব্যবসা করতে পারেন বা শৌখিন দ্রব্যের কোনো ব্যবসা করতে পারেন। এছাড়া আরো কিছু স্পেসিফিক জিনিস রয়েছে যেগুলো একটু ডিটেলে আরো আলোচনা করা দরকার, সেটা যদি করতে পার আপনাকে আলোচনা সেই মতো করে গাইড করা যায় তা সেক্ষেত্রে আপনি অনেক ভালো ফল পেতে পারেন। আপনি জামশেদপুরকে অনলাইনে ফোন করে লাইভ অনুষ্ঠানেই কিন্তু আপনি যা জেনে নিলেন অনেকটা গাইড এইটুকু সময়ের মধ্যে, কিন্তু আরেকটু প্রয়োজন হলে আপনারা জামশেদপুর থেকে কেন আপনারা যেখান থেকে ফোন করুন না কেন অনলাইন প্রেডিকশনটা কিন্তু আপনারা নিয়ে নিতেই পারেন। তার জন্য বুকিং নাম্বার টিভি স্ক্রিনে যেটা দেওয়া রয়েছে সেখানে ফোন করবো যদি বুঝতে কিছু অসুবিধা। অনলাইন প্রেডিকশনের ক্ষেত্রে অনেকের যদি সমস্যা হয় তাদেরকে অবশ্যই বলবো যে আমাদের 9874597388 এবং 8772921788 এই যে নাম্বারটি রয়েছে, তো কারণ হচ্ছে 8420148366 নাম্বারটা কয়েকদিন ধরে অনেকেরই বলছে যে একটু সমস্যা হচ্ছে, তো এই দুটি নাম্বারে আপনারা যদি জানাতে পারেন অথবা 9874597388 এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটাতে আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের ডিটেলস, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এটাকে পাঠিয়ে দিন, তারপরে ফোনে যোগাযোগ করে নিন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে গাইড করে দেওয়া হবে। এবং কিন্তু আগামী কাল পরশু থেকে কিন্তু আমরা একটু ব্যস্ত থাকবো যেহেতু সামনে দীপান্বিত অবশ্যই কাজ থাকছে, তার পরবর্তীকালে কিন্তু একদম সঠিকভাবে আপনাদের গাইড করে দেওয়া অবশ্যই হবে। এবং যারা আগে গাইড মানে আগে যারা যোগাযোগ করেছেন তাদের যে সমস্ত সমস্যাগুলো কিন্তু এই দীপান্বিত অবসর ক্ষেত্রে কাটিয়ে দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছে এবং লাস্ট বুকিংও প্রায় নেওয়া হয়ে গিয়েছে। একদম, এই মুহূর্তে যারা মনে করছেন তো না সত্যি দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে দীপান্বিত অবসর কাজে লাগাতে চান, হয়তো আজ বা কাল আপনারা একটু ট্রাই করবে, যদি সমস্যা গুরুতর হয় অবশ্যই আপনাদের সেই বিষয়টা দেখা হবে। সঙ্গে একজন রয়েছে কিন্তু তাকে রেখে একটা কথা তো বলে দেবো, যখন প্রেডিকশনের কথাটা বললেন কাউন্সিলিং যে স্টুডেন্টদের ক্ষেত্রে স্কুলও খুলছে ওই বিষয়টা যদি একটুখানি ভাঙিয়ে বলে দেন। আগামী এই মাসেই আমাদের স্কুল কলেজগুলো খুলে যাচ্ছে, তো আমাদের স্টুডেন্টদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই তাদেরকে গাইড ঠিক মতো, এতদিন ধরে তারা বিভিন্নভাবে মানসিকভাবে একটু বিপর্যস্ত অবস্থায় রয়েছে বা ঠিকঠাক মতো পড়াশোনা হচ্ছে না, বা যারা জয়েন্ট এন্ট্রান্স দেবেন কামিং ইয়ারে, যারা অন্যান্য পরীক্ষা কম্পিটিটিভ এক্সামে দেবেন এবং তার সাথে সাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তাদের জন্য কিন্তু এখন কিন্তু খুব প্রকৃষ্ট সময়। এই সময়টাকে যদি কাজে লাগানো যায় তাহলে কিন্তু আগামী সময় কিন্তু তাদের কেরিয়ারের ক্ষেত্রে এবং পড়াশোনার দিক দুটো ক্ষেত্রে কিন্তু একদম সুগম হয়ে উঠবে। যাদের ক্ষেত্রে এরকম দেখতে পাচ্ছেন যে পরীক্ষায় গিয়ে একটু সমস্যা হচ্ছে বা কনসেন্ট্রেশনের প্রবলেম বা মনে রাখতে পারছে না, এরকম ধরনের বিভিন্ন সমস্যা যারা হচ্ছে, তাই সমস্ত স্টুডেন্টদের জন্য কিন্তু আমাদের স্পেশাল টাইমিং দেওয়া হয়, কারণ স্টুডেন্টরা হচ্ছে আমাদের দেশে মেরুদণ্ড, তাদেরকে যদি আগে থেকে পিলারটাকে যদি ঠিকঠাক না করা হয় তাহলে তাদের আমাদের দেশই কিন্তু সেখানে পিছিয়ে পড়বে। সেই কারণের জন্য স্টুডেন্টদের জন্য সবসময় একটা স্পেশাল টাইম দেওয়া হয় এবং সেই অ্যালটমেন্ট কিন্তু আমাদের শুরু হয়ে গিয়েছে, আপনার দরকার হলে সেটা কিন্তু যোগাযোগ করতে পারেন। এবং তার জন্য 8777927 8777927 9218 এবং 9874597388 নাম্বার দুটিতে ফোন করলে আপনাদের নির্দিষ্টভাবে জানিয়ে দেওয়া হবে এবং গাইড করে দেওয়া হবে। সঙ্গে একজন অপেক্ষা করছে, ধন্যবাদ আপনাকে। কে আছেন সঙ্গে? নমস্কার। ২৭:২৩ PM সন্ধ্যে, জন্মস্থান নদিয়া, নামটা বলবেন আপনার? আমার নাম হচ্ছে অজয় মুখার্জি। সাথে থাকুন, আপনি দেখেছেন প্রোগ্রাম, কেমন লাগে বলুন। ভালো লাগে, আমি সেভাবে দেখিনি, মানে ইউটিউবে দেখি তো, অতটা টাইম পাইনি টিভি খেলে। ও মানে এর আগে প্রোগ্রামটা আপনি যা দেখেছেন ইউটিউবে দেখেছেন, তাই তো? আজকে আপনি টিভিটা খুলে লাইভ অনুষ্ঠান পেলেন, কারণ অনুষ্ঠানটা পছন্দ বলে সেই জন্য ইউটিউবে দেখা হয়। একদম, ইউটিউবে দেখে পছন্দ আর আপনি ওই লাকি, কেননা অনেকজন চেষ্টা করেও দেখে দেখে পায় না, সেখানে আপনি লাইভটা পেয়ে গিয়েছেন। দেখুন আপনার লাইভ নিয়ে কতটা দাদা বলে দিচ্ছেন, সাথে থাকুন, শুনতে থাকুন। হ্যাঁ, আপনার যা পাওয়া যাচ্ছে এখানে কর্কট লগ্ন, লগ্নের দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় স্থানে মঙ্গল এবং রাহু, এখানে চতুর্থ স্থানে কোনো গ্রহ নেই, পঞ্চম স্থানে শুক্র এবং ষষ্ঠ স্থানে বৃহস্পতি এবং বুধ রবি, সপ্তম স্থানে কোনো গ্রহ নেই, অষ্টম স্থানে কোনো গ্রহ নেই, নবম স্থানে শনি এবং কেতু, দশম স্থানে কোনো গ্রহ নেই, একাদশ স্থানে এখানে চন্দ্র, অর্থাৎ বৃশ্চিক রাশি, সরি এখানে বৃষ রাশি, এবং দ্বাদশ স্থানেও কোনো গ্রহ নেই। তা আপনার এখানে আপনি যে কোনো ক্ষেত্রে যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে খুব
ধীরে সুস্থে এবং অনেকের সঙ্গে আলাপ আলোচনা করেই তবেই যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, এবং যে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে লোকে বেশ পছন্দ করে, এবং আপনি যে কোনো কাজের ক্ষেত্রে একটা লিডিং ক্যাপাসিটি থাকে যে আপনি যে কোনো কাজে একটা নেতৃত্ব দান দেওয়ার মতো ক্ষমতা আপনার রয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি সেই দ্রুত একটা কাজ করে ফেলবার জন্য একটা প্রবণতা রয়েছে, যার ফলে কিন্তু একটু কাজে কোনোভাবে ব্যাহত হলেই আপনি সেক্ষেত্রে একটু মর্মাহত হয়ে পড়েন বা একটু ডিপ্রেসড হয়ে পড়েন, এবং বর্তমানে একটু আর্থিক সংকট বা আর্থিক পরিস্থিতি সম্বন্ধে একটু সমস্যা দেখা যাচ্ছে, তাই কি হচ্ছে? এবং এর সঙ্গে আপনি কি কোনো চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন? না না, আমি কোনো চাকরির সঙ্গে যুক্ত নেই। আসলে আমি ব্যাপারটা হচ্ছে আমি পড়াশোনাটা নিয়ে খুব সমস্যার মধ্যে আছি, ওটাই আমার হবে কিনা আমি সেটা বুঝতে পারছি না। আচ্ছা, চাকরির জন্য চেষ্টা করছেন? পড়াশোনাটা ঠিক করে করতে পারছি না, কি করবো? আপনার তো 25 বছর বয়স হয়ে গেল, তো সুতরাং পড়াশোনা তো কমপ্লিট হয়ে আসার কথা, কারণ গ্রাজুয়েশন এবং মাস্টার্স যদি করে থাকেন সেক্ষেত্রে মাস্টার্স কমপ্লিট হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, যে আগেই বললাম যে মানসিক ডিস্টারবেন্স এবং তার সঙ্গে সঙ্গে একটু ইকোনমিক্যাল সমস্যা, এই কারণের জন্য একটু বিশেষভাবে বর্তমান সেই সময়ের জন্য একটু সমস্যা। তো এই কারণের জন্য এখান থেকে একটু বেরিয়ে আসতে হলে কারোর সঙ্গে একটু যোগাযোগ করুন এবং দক্ষ কারোর সঙ্গে একটু পরামর্শ নিন। তার কারণ হচ্ছে আপনার যে বর্তমান দশাপতি রাহু, এই রাহু দশাপতি হওয়ার কারণে যে, এবং রাহু এখানে মঙ্গলের সঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে, এবং মঙ্গল এখানে যা দেখা যাচ্ছে একটু পীড়িত অবস্থায় শনি দ্বারা দৃষ্ট, যার ফলে কিন্তু আপনার এই ইকোনমিক্যাল এবং মানসিক চাপ যত দিন যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে। এই জায়গাটাকে একটুখানি কিন্তু একটু রেকটিফাই করে নিন, তাহলে দেখবেন আগামী সময় ভালো হবে এবং চাকরি এবং ভবিষ্যৎ যে জীবন, ভবিষ্যৎ জীবনও ভালো হবে, কর্মক্ষেত্র ভালো হবে, এবং অবশ্যই চাকরির দিকেই চেষ্টা করবেন। ব্যবসা আপনার জন্য কিন্তু খুব একটা ভালো প্রশ্ন নয়। একদম, সাথে থাকুন। আপনি ফোন করছেন সল্টলেক থেকে, একটু আপনাদের উদ্দেশ্যে আপনি বা আপনাদের উদ্দেশ্যে চেম্বারটা বলে দেবো। শিয়ালদা কালীঘাট ব্যারাকপুর সভাবাজার শাহরাপুলি চেম্বার রয়েছে, কবে রয়েছে কখন রয়েছে তার জন্য একটু বুকিং নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসতে হবে। তার পাশাপাশি অনলাইন প্রেডিকশন নিয়ে বলে দেওয়া হলো। আর একটা কথা যেটা আপনারা সকলেই জানেন, যাদের সত্যি গুরুতর সমস্যা রয়েছে, বেরিয়ে আসতে চাইছেন, লাইভ অনুষ্ঠানে কথা বলতে পারছেন না বা চেম্বারে এখন এই মুহূর্তে আসতে পারছেন না, কিন্তু সমস্যার সমাধান চাই, প্রকৃত সমাধান যারা চাইছেন, তারা কিন্তু অবশ্যই রাত্রি 8:30 থেকে 9:30 ফোন করলে তীর্থবর্তীরা নিজে কথা বলবে, সমস্যার সমাধান চাইলে তবে কিন্তু 1 ঘন্টার মধ্যে ফোন করবেন। আমরা ধনতেরাসের আলোচনায় যেখানে ছিলাম, আগামীকাল যে ধনতেরাস পড়ছে, ধনতেরাসের তিথি, সেটি 11:27 থেকে বুধবার সকাল 9:02 পর্যন্ত থাকবে। তো এর মাঝখানে অনেকেরই প্রশ্ন থাকছে যে তারা কী কেনাকাটা করবেন, কোন সময় কিনবেন। 11:27 থেকে 9:02 এই দুটি পুরোটা সময় আপনারা কেনাকাটা করতে পারেন, কিন্তু স্থির লগ্ন যখন, তখন যদি আপনারা ক্রয় করেন এবং যে কোনো ধরনের ধাতব দ্রব্য এবং যদি রূপা অবশ্যই কিনবেন, কারণ মা লক্ষ্মী, মা চঞ্চলা কিন্তু রূপার মধ্যে অবস্থান করেন, সুতরাং রূপা অবশ্যই অবশ্যই ক্রয় করবেন, যা যতটুকু সম্ভব, যার যতটুকু সম্ভব সে ততটুকুই ক্রয় করবেন। এছাড়া আপনারা কোনো যে কোনো ধাতব জিনিস, মূল্যবান ধাতব জিনিস ক্রয় করতেই পারেন, কিন্তু ক্রয় করার আদর্শ সময় 1:27 থেকে 3:27, এরপরে 6:30 থেকে 8:09 পর্যন্ত কাল রাত্রি, এই সময় কোনো ক্রয়, কোনো পূজা, কোনো প্রদীপ দান, কোনো কিছুই করবেন না। এটা আগের দিনও বলেছি, আজও আপনাদেরকে অবশ্যই উল্লেখ করলাম, এই সময়টা কিন্তু যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো প্রশ্ন নয় এখানে, কিন্তু এই সময় যদি করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার লক্ষ্মীর বদলে কিন্তু অলক্ষ্মী প্রবেশ করার কিন্তু পরিমাণ বৃদ্ধি পাবে। সুতরাং সেই কারণের জন্য এই সময়টিকে একটু খেয়াল রাখতে হবে, এবং এরপর থেকে 8:27 পর থেকে আপনাদের যে কোনো সময় আগামী 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা কিন্তু খুব ভালো সময়, সেই সময় কিনতে পারেন। এবং এর থেকেও খুব প্রকৃষ্ট সময় 9:55 থেকে 11:59, এই সময়ের মধ্যে যদি কোনো ক্রয় করতে পারেন যে কোনো দ্রব্য, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার উত্তরোত্তর আর্থিক বৃদ্ধি ঘটবে। এবং এর সঙ্গে যদি, যেমন যদি ঠাকুরের জন্য যদি কোনো জিনিস ক্রয় করতে পারেন, তাতে সেটাতে দেখবেন আপনার আর্থিক সমৃদ্ধি আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। এবং এর সঙ্গে বলবো যে আপনারা আগামীকাল ধনতেরাসের দিন এই নির্দিষ্ট সময়ের মধ্যে একটু একটা ডিব্বার মধ্যে প্রথমে একটু কাঁচা 16টা কাঁচা হলুদ, তার সঙ্গে একটু লবণ এবং একটু ধনে 16টা পদ্মবীজ এবং 16টা হলুদ, এগুলোকে সংগ্রহ করে একটি হলুদ কাপড়ে, প্রত্যেকটা আলাদা আলাদা করে হলুদ কাপড়ে বেঁধে একটা এয়ার টাইট জারে বেঁধে রেখে দিন। এই যে এয়ার টাইট জারে যখন বেঁধে রেখে দেবেন, একটু মাঝে মধ্যে একটু খুলে দেবেন। এয়ার টাইট জারে যদি রেখে দেওয়া হয়, যে সাধারণত 1 বছরের আগে সেটি খুব একটা খারাপ হয় না, কিন্তু মাঝে মধ্যে একটু দেখে নিতে হবে, যদি কোনো সময় এটি খারাপ হয়ে যায় কিছু, তাহলে সেক্ষেত্রে এটা পরিবর্তন করে ফেলতে হবে, কিন্তু নির্দিষ্ট তিথিতে, অবশ্যই পূর্ণিমা তিথি দেখে করবেন এবং সময় দেখে, কিন্তু যে নির্দিষ্ট সময় বললাম সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই করার চেষ্টা করবেন। এর সঙ্গে সঙ্গে বলবো, অবশ্যই বলবো যে আমরা লক্ষ্মী এবং গণেশের যেমন পূজা করব,
এবং তার সঙ্গে সঙ্গে গৃহ স্থাপনের জন্য ধনকে স্থাপনের জন্য আগের দিন বলেছিলাম যে একটি দুটি গোমতী চক্র লাল সিঁদুরে একটি রেকাবের মধ্যে রেখে দিতে হবে এবং ধনলক্ষ্মী প্রদীপ দিতে হবে। এর সঙ্গে সঙ্গে কুবের যে পূজা করাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ ধন তো আপনার কাছে চলে আসলো, এবার এটাকে একটা স্টেবল করতে হবে, তাকে স্থির রাখতে হবে, তার জন্য কিন্তু কুবেরজি পূজা করা কিন্তু খুব প্রয়োজন। এই কুবেরজি পূজা, কুবেরজিকে কোন দিকে স্থাপন করে পূজা করবেন, উত্তর দিকে রেখে কুবেরজিকে পূজা করবেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন আপনাদের কিন্তু আর্থিক সমৃদ্ধি আরও বেশি পরিমাণে হবে। যখন নারায়ণ এবং তার সঙ্গে মা লক্ষ্মী এবং কুবের এবং গণেশ, যে আপনার বিঘ্নহর্তা, এই সবাই যখন আপনাকে সঙ্গে, গণেশ কী করবে আপনার সমস্ত বিঘ্নকে সরিয়ে ফেলবে এবং তার সঙ্গে মা লক্ষ্মী আপনাকে ধন দেবে, এবং মা লক্ষ্মীর সঙ্গে নারায়ণ যখন একসঙ্গে থাকা যাচ্ছে, পতি স্বামী স্ত্রী সবসময় এক স্থানে অবস্থান করবেন, সুতরাং আপনার কাছে ধন এখানে স্থাপিত হলো এবং তার পুত্রতা বৃদ্ধি এবং তাকে স্থায়ী হয়ে বসবাসের জন্য আমরা কুবেরজির অবশ্যই আরাধনা করবো, তাহলে আপনার ধনের যেমন শ্রীবৃদ্ধি ঘটবে স্থায়ীভাবে আপনার ঘরে সেটা থাকবে। তা সেই কারণের জন্য কুবেরজির ক্ষেত্রে যখন আপনারা পূজা করবেন তাকে অবশ্যই হলুদ ফুল দিয়ে পূজা করবেন এবং একটা নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করবেন। এই মন্ত্র খুব একটা আপনার একদম আপনার নির্দিষ্টভাবে উচ্চারণ করবেন এবং এক্ষেত্রে দেখতে পাবেন যে আপনারা কতটা পরিমাণ ভালো ফল পান। ধনদায় নমস্তু তং নিধিবদ্ধ সিদ্ধিপায়া ভবন্ত তৎপ্রসন্নাশে ধন ধন্যাদি সম্পদা। এই যে মন্ত্রটা, এই মন্ত্রটাকে 28 বার উচ্চারণ করে হলুদ ফুল দিয়ে কুবেরজিকে পূজা করুন, দেখবেন এখান থেকে অনেক অনেক ভালো ফল পাবেন। এবার আসব যে ভূত চতুর্দশী বা রূপ চতুর্দশী। এই রূপ চতুর্দশীর জন্য কিন্তু আমাদের যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে, বা যারা নিজেদের যৌবনটা ধরে রাখতে চাইছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যইভাবে তারা অপেক্ষা করে থাকেন, কারণ এই নির্দিষ্ট দিনের মধ্যে বিশেষ একটি স্নান যদি করা যায় তাহলে কিন্তু নিজের যৌবনতাকে কিন্তু একদম বিশিষ্টভাবে ধরে রাখা যায়। তো আপনারা এই দিনকে যখন স্নান করবেন একটু গোলাপ জল, কয়েকটি গোলাপের পাপড়ি, একটু সাদা সর্ষে এবং একটা সুগন্ধি দ্রব্য, যেটা লক্ষ্মী পূজার সময় বলেছিলাম যে লক্ষ্মী পূজার সময় মাকে যে সুগন্ধিটা দেবেন সেটাকে নিজের মধ্যে ব্যবহার করবেন, সেই আতরটিও বা যে সুগন্ধি দিয়েছেন সেটিকেও জলের মধ্যে এক ফোঁটা ফেলে দিয়ে সাথে স্নান করুন এবং যদি সম্ভব হয় তাতে তিলের তেল অথবা চম্পার তেল দিয়ে স্নান করুন নির্দিষ্ট এই দিনটিতেই। তাহলে দেখবেন কিন্তু আপনাদের যে যৌবনতা এবং তার সঙ্গে অনেক দেখে কিন্তু আপনাদের যৌবনকে অনেক বেশি ধরে রাখতে পারবেন এবং যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে তারা কিন্তু এই দিনটির জন্য বিশেষভাবে অপেক্ষা করে থাকে। এবার একটা আসবো যারা আমাদের মেডিকেল লাইনের সঙ্গে রুখতে, যারা ডাক্তারি পড়বার জন্য চেষ্টা করছে বা ডাক্তারি পরীক্ষার জন্য চেষ্টা করবে, যারা ডাক্তার রয়েছেন বা যাদের ওষুধের দোকান, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাদের জন্য বলবো যে ধ্যান বা অনেক রোগের দ্বারা আক্রান্ত হয়ে ভুগছেন, অনেক দীর্ঘ সময় ধরে ভুগছেন, তাদের জন্য তাদের উদ্দেশ্যে স্পেশাল টিপস থাকবে। তার কারণ হচ্ছে যখন সমুদ্র মন্থন হয়েছিল সেই সমুদ্র মন্থনের সময় ধ্যানবন্ত দেব বলে একজন দেবতার আবির্ভাব হয়েছিল যে কলস নিয়ে উঠেছিলেন এবং সেই কিন্তু তার উদ্দেশ্যে এবং তাকে যদি আমরা পূজা করতে পারি, তাকে যদি এই নির্দিষ্ট দিনে যদি আমরা পূজা করতে পারি এবং তার সঙ্গে নারায়ণেরও যদি পূজা করতে পারি, দং এই দং এর মাধ্যমে যদি আমরা পূজা করতে পারি, এই দং শব্দটির মাধ্যমে আপনার এই যে ধাতু, এই দং ধাতুর মাধ্যমে যদি পূজা করা যায় এবং দং হচ্ছে বীজ মন্ত্র শ্রীকৃষ্ণের, সুতরাং এর মাধ্যমে যদি তাকে পূজা করা যায় এবং অবশ্যই ধ্যানমন্ত্রদেবকে একটি তামার ঘটি দেবেন এবং সেই জলটিকে রোজ পাল্টাবেন, তাহলে দেখবেন আপনার গৃহতে যেমন রোগমুক্তি ঘটবে এবং যারা মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তারা প্রত্যেকে তাদের দেখবেন উত্তরোত্তর বৃদ্ধি ঘটবে এবং যারা মেডিকেল লাইনে নিয়ে পড়াশোনা করতে চাইছো তাদের জন্য অবশ্যই এটা করো, তারা কিন্তু অবশ্যই এখান থেকে ফল পাবে এবং ফলপ্রসূ ফল পাবে। এবং এই যে টিপসগুলো, এই টিপসগুলোকে যদি যার যেরকম দরকার সেই অ্যানালিসিস অনুযায়ী যদি আমরা করতে পারি তাহলে দেখবেন কিন্তু আগামী দিন আপনাদের পক্ষে খুব ভালো হয়ে উঠবে। এবং দীপান্বিতা অমাবস্যার দিনে যারা এই দিনটা মিস করবেন তারা কিন্তু দীপান্বিতা অমাবস্যার দিনেও করতে পারেন এই একই উপাচার। এই একই উপাচার যদি মা লক্ষ্মীকে দীপান্বিতা অমাবস্যার দিনে করতে পারা যায় তাহলেও দেখবেন সেখান থেকে কিন্তু আপনার কাছে ধন কিন্তু একদম অপ্রকৃষ্টভাবে আপনার কাছে এসে পৌঁছাবে এবং আপনারা সেটাকে ধরে রাখতেও পারবেন। একদম, আর যদি মনে হয়ে থাকে যে আর একবার জানার আছে বা মন্ত্রটা একটু লিখে নেওয়ার আছে, ইউটিউব সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। বাকি যদি সমস্যার সমাধান চাই একটু যোগাযোগ করতেই পারেন, হাতে এখন একটা দুটো দিন রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে আজকের মতো বিদায় জানাতে হচ্ছে, সকলে ভালো থাকবেন, অগ্রিম দীপাবলি।